আবারও স্বাগত দেখছেন সব খবর। প্রতিকূল পরিস্থিতিতেও পদ্মা সেতুর কাজের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রী খুশি বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে বনানীতে সেতু ভবনে ব্রিফিংয়ে তিনি বলেন আওয়ামী লীগ সরকার কাজ করছে আর বিএনপি বিরোধিতা করছে। তিনি বলেন ঘরের লোকজনের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালিয়ে শেখ হাসিনা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। 2021 সালের জুন মাসে যাতায়াতের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। অভিযানের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বাংলাদেশে প্রথম সরকার শেখ হাসিনা সরকার ঘরের লোকদের শায়েস্তা করার মধ্য দিয়ে তিনি সৎসাহসের বিরল দৃষ্টান্ত স্থাপন। আসাম ও বাংলাদেশের মানুষের মধ্যে সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা যে সেতু বন্ধন সৃষ্টি করেছেন তা আজীবন থাকবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দুপুরে ভূপেন হাজারিকার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আসাম থেকে আসা 18 সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জানান ভূপেন হাজারিকার গান এদেশের মানুষের হৃদয় ছুঁয়েছে। দল মত দেশ নির্বিশেষে সকল বাঙালি এবং বাঙালির বাংলাদেশের আশেপাশে যেগুলো সকলের আমি মনে করি অন্তরের স্থান করেছেন এবং অন্যান্য ভাষাও অনেকে ওনার গান শুনেন এবং উপভোগ করেন। খুবই কাছের মানুষ কিন্তু যে কোনো কারণে আমাদের একটা দূরত্ব ছিল, আমরা এই দূরত্বটা ঘুচিয়ে ফেলতে চাই এবং আমরা আমাদের সরকার চেষ্টা করছেন, ভারতের সরকারও এখন চেষ্টা করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক একরাম উল্লাহর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের প্রতিবাদে র্যালি ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় অধ্যাপক একরাম উল্লাহকে হয়রানি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী মশিউর মেহেদির ওপর ছিনতাইকারীর হামলার প্রতিবাদে মানববন্ধন করে শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক ডক্টর রোস্তম আলী সহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগ দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আজও বিক্ষোভ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসে মিছিল বের করে তারা, পরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন তারা। আন্দোলনকারীরা জানান চাকরি প্রার্থীর কাছে ঘুষ চাওয়ার অডিও তদন্ত সহ 12 দফা দাবি নিয়ে আন্দোলন চলছিল। দাবি পূরণে বেঁধে দেওয়ার সময় পেরিয়ে যাওয়ায় এখন উপাচার্য সহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চলছে। নিয়োগের বছর না ঘুরতে অর্থ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে। ইউজিসির কাছ থেকে বরাদ্দ না পেলেও 5 কোটি টাকা দিয়ে ঢাকায় কিনেছেন নিয়াজো অফিস, 50 লাখ টাকার এসি কিনেছেন বিনা টেন্ডারে। এসব ঘটনায় টাকার উৎস জানতে চেয়ে চিঠি দিয়েছে ইউজিসি। আয়শূন্য বিশ্ববিদ্যালয়ের বিপুল অর্থের উৎস নিয়েও আছে প্রশ্ন আর সন্দেহ। নানা সমস্যায় জর্জরিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এমন বিধি বহির্ভূত খরচের পেছনে কারো স্বার্থ রয়েছে কি না তা খতিয়ে দেখার আহ্বান শিক্ষার্থী আর শিক্ষকদের। তারপরে 5 কোটি 5.5 কোটি 6 কোটি টাকা এটা আনবিলিভেবল। এই ফ্ল্যাট কেনার ভিতরে কোনো তো অনিয়ম হচ্ছে না। কেনার কথা ফ্ল্যাট কিনছে জমি, কেনার কথা জমি কিনছে বিল্ডিং, ইত্যাদি নানান রকমের কাহিনী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয়েছে, যার জন্য ফ্ল্যাটের বিষয়টা একটু সেন্সিটিভ। সেই জন্য আমরা নিয়মের ভিতরে থেকে কাজটা করার চেষ্টা করছি। লক্ষ্মীপুরের রামগতিতে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে চর পোড়াগাছা ইউনিয়ন থেকে সালাউদ্দিনকে আটক করা হয়। পুলিশ জানায় স্কুল চলাকালীন সময় শিক্ষার্থীকে একটি রুমে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে শিক্ষক। পরে বাসায় গিয়ে পরিবারকে ঘটনাটি জানালে মেয়েটির মা বাদী হয়ে থানায় হয়রানির অভিযোগ করেন। দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। রঙের ছোঁয়ায় প্রাণ ফিরে পাচ্ছে পাবনা সদরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। শিশুদের শিল্পমন মানুষ হিসেবে গড়ে তোলার সহ উপস্থিতির হার বাড়াতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ কর্তৃপক্ষের। রং বেরঙের দেয়াল আর শ্রেণীকক্ষ দেখে মুগ্ধ শিশুরা। বিদ্যালয়গুলোর শ্রী বৃদ্ধিতে সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি শিক্ষকদের। উপজেলার 185টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে উপজেলা শিক্ষা অফিস। ধানমন্ডিতে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার 5 জনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন দানোয়ার মোহাম্মদ, দারোয়ান মোহাম্মদ নুরুজ্জামান, ক্লিনার গাউসুল আজম প্রিন্স, আতিকুল হক বাচ্চু, বেলায়েত হোসেন ও সুরভি আক্তার নাহিদা।
আজ তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 1 নভেম্বর ধানমন্ডির একটি বাসায় গৃহকর্তী আফরোজা বেগম ও গৃহপরিচারিকা দিতি খুন হন। কেন্দ্রীয় ব্যাংকের যত সুবিধা সব ঋণ খেলাপিদের জন্য। ভালো গ্রাহকরা পদে পদে হয়রানির শিকার হলেও নানাভাবে ছাড় দেয়া হচ্ছে খেলাপিদের, ফল হিসেবে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশ ব্যাংকের কিছু নীতিমালায় ভালো গ্রাহকদের খেলাপি হতে উৎসাহিত করছে, যা ব্যাংকিং খাতের জন্য অশনি সংকেত। অর্থনীতির স্বার্থেই ভালো গ্রাহকদের সহায়তা দেওয়া উচিত বলে মন্তব্য করেন তারা। খেলাপি ঋণ তো কমবে না, বরঞ্চ যারা ভালো ঋণ গ্রহীতা ছিল তারা পর্যন্ত খেলাপি হয়ে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে। তারা বলতেছে খেলাপি হলে আমি বেশি সুবিধা পাচ্ছি, মাত্র 2% ডাউন পেমেন্ট করে আমার লোনটা আমি রিশিডিউল করতে পারছি, তাও ফর দ্য 9 ইয়ার্স, তাই না? সরকার যে সংস্কার বলতে যা করতে চাচ্ছেন তা হলো পুরস্কৃত করা, কিন্তু আমি মনে করি যে তিরস্কৃত না করা পর্যন্ত খেলাপি ঋণ কমবে না। যারা সৎভাবে ব্যবসা করে তাদের জন্য কিন্তু এখানে কোনো রকমের সুযোগ সুবিধা ব্যাংকে নাই। তাকে যদি রিবেট না দেওয়া হয়, রিবেট যদি দেওয়া হয় যে অসৎ ব্যবসায়ী যে অন্যায়ভাবে টাকা নিয়ে গেছে তাকে যদি দেওয়া হয়, তাহলে তো সাধারণ ব্যবসায়ীরা এবং নতুন ব্যবসায়ী উদ্যোক্তা সৃষ্টি হবে না। আগামী 2-1 দিনের মধ্যে পাইকারি বাজারে 80 থেকে 85 টাকা এবং খুচরা বাজারে 100 টাকায় পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত হয়েছে। সকালে বাণিজ্য মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন ও ব্যবসায়ীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সেলিম হোসেন জানান আগামী 2 সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কেজি প্রতি 40 টাকা কমে আসবে। দেশের বড় বড় কয়েকটি শিল্প প্রতিষ্ঠান পেঁয়াজের চালান নিয়ে আসছে, তাছাড়া দেশ উৎপাদিত পেঁয়াজও বাজারে আসবে। বাণিজ্য মন্ত্রণালয়ের তৎপর রয়েছে মনিটরিং, আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকেও তো অভিযানও চলমান রয়েছে যে তাদের প্রতিশ্রুতি যদি তারা ভঙ্গ করে তাহলে অভিযানটি কিন্তু চলবে। আমরা 80 থেকে 85 টাকা আমরা বিক্রি করবো, খুচরা পর্যায়ে এটা গিয়ে 100 টাকা বিক্রি হবে বা 98 টাকা বিক্রি হবে বা 95 টাকা বিক্রি হবে, ওটা বিক্রি হবে, তবে 100 টাকার উপরে যাতে না যায়। দাম বেশি পাওয়ার আশায় আগেভাগেই ক্ষেত থেকে পেঁয়াজ তুলছেন মানিকগঞ্জের কৃষক, চড়ামূল্যের সুযোগটা ভালোভাবেই কাজে লাগাচ্ছেন তারা। আগাম জাতের এই পেঁয়াজ স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজিতে। আগাম জাতের এই পেঁয়াজ ওঠায় কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয় বাজারে। সংশ্লিষ্টরা বলছেন সপ্তাহ 2-1-এর মধ্যেই স্বাভাবিক হয়ে আসতে পারে পেঁয়াজের বাজার। আগাম যারা চাষ করছে পেঁয়াজটা তারা এবার খুব লাভবান হয়েছে, পেঁয়াজগুলো বাজার যাওয়ায় ক্রেতাদের কিছু স্বস্তি ফিরে আসছে। পুরান পেঁয়াজের চাইতে এই পেঁয়াজ স্বাদও এখন বেশি, কৃষক এগুলোই কিনে খাবে। 2800 টাকা মন হিসেবে, 2800 টাকা মন হলে 45 টাকা কেজি পড়ে, 50 টাকা কেজি নিলে 60 টাকা 70 টাকা বিক্রি করেন যায়। ওই পেঁয়াজের দাম দেখে টানে বেশি, নতুন তো পেঁয়াজ তুলে নেওয়ার পরে চাষি কিন্তু দ্বিতীয়বার আবারও কিন্তু ওই জমিতেই তারা পুনরায় কিন্তু পেঁয়াজ চাষ করতে পারতেছে, এবং আমাদের লক্ষ্যমাত্রায় তো আসলে এটা ব্যাঘাত হবেই না, বরং আরও লক্ষ্যমাত্রার তুলনায় আমরা বেশি পরিমাণে আমরা পেঁয়াজ উৎপাদন করতে পারতেছি। কুমিল্লার হোমনায় ভূমিহীন মানুষের লিজ নেওয়া জমি দখল ও নির্যাতনের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত পরিবার ও সাধারণ মানুষ। বক্তারা অভিযোগ করেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম সিদ্দিকুর রহমান আবুল, মাথাভাঙা ইউনিয়নের চেয়ারম্যান নাজিরুল হক ও তার ছোট ভাই ভিপি জসিমুদ্দিন লিটন ভূমিহীনদের জমি দখল করেছেন। প্রতিবাদ করলে চালানো হয় নির্যাতন, ক্ষতিগ্রস্তদের মামলা দিয়ে হয়রানির অভিযোগও আছে। বাংলাদেশের পোশাক খাতের ভাবমূর্তি ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ, এই জন্য শ্রমিক মালিক ও সরকারকে একসাথে কাজ করতে হবে, তা না হলে বিপাকে পড়বে এই খাতের সাথে সংশ্লিষ্ট কয়েক লাখ পরিবার। সকালে বাংলাদেশ অ্যাপারেল ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও বিজিএমইয়ের সাবেক সভাপতি আতিকুল ইসলাম। এবারের আয়োজনে পোশাক খাতের টেকসই নীতিমালা প্রণয়নে বাড়তি নজর দেওয়া হয়েছে, তাগিদ দেওয়া হবে পরিবেশ বান্ধব শিল্প নিশ্চিতে। বাংলাদেশের পোশাক বিশ্বের বিনিয়োগের সবচেয়ে নিরাপদ ও পরিবেশ বান্ধব খাত, এই পরিচয় একদিনে তৈরি হয়নি।
তাই পোশাক খাতের ক্রান্তিকাল মোকাবেলায় সবাইকে একসাথেই কাজ করতে হবে, যাতে এই শিল্পের সাথে সংশ্লিষ্ট সবাই বেঁচে থাকতে পারে। মনে রাখতে হবে, যে কোনো শিল্প টিকিয়ে রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে সচেতন করা এবং সাপ্লাই চেইন সম্পর্কে ধারণা দিতে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনের ডেনিম পণ্যের প্রদর্শনী। এবারের প্রতিপাদ্য হচ্ছে দায়িত্বশীলতা। পোশাক তৈরির ক্ষেত্রে পরিবেশ, সমাজ ও অর্থনৈতিক প্রেক্ষাপট কতটুকু দায়িত্বশীলতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে তা এবারের প্রদর্শনীতে বিশেষভাবে আলোচনা করা হচ্ছে। প্রদর্শনীতে 11টি দেশের শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পরিবেশ রক্ষা ক্ষেত্রে যমুনা বিশেষ অবদান রাখছে এই ডেনিম ফেব্রিক তৈরির ক্ষেত্রে, যাতে কিনা আমরা পরিবেশের বিষয়গুলো সুরক্ষিত করেই আমরা আমাদের কাস্টমারকে প্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে পারি। রাজধানীতে চলছে বিশ্বের শীর্ষ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টারসেম ঢাকার শীর্ষ উৎপাদনকারী প্রতিষ্ঠানের অংশ নিয়ে তিন দিনব্যাপী সম্মেলন ইন্টারসেম ঢাকা 30টি দেশের 300 প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন। বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিসিএমএর সহযোগিতা এবং সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইন্টারসেম ঢাকা সিমেন্ট শিল্প নির্বাহীদের জন্য একটি ফোরাম তৈরি এবং বাজার সম্প্রসারণে সহায়তা করবে বলে আশাবাদ আয়োজকদের। তিন দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আগামীকাল। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা বিবিবিলা শান্তিবিহারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন জীবন দান উৎসব। সকাল থেকে অনুষ্ঠিত হয় ধর্মীয় নানা আচার আয়োজন ও প্রার্থনা। পরে ধর্মীয় আলোচনায় বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা ভক্তদেরকে বুদ্ধের প্রকৃত অনুসারী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। দেশ বিদেশ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। বিকেলে মূল আলোচনায় অংশ নেন ভন্ত শিলানন্দ মহাথেরো, স্মরণঙ্কর থেরো, ধর্মদর্শী মহাথেরো। অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ সহ সিনিয়র সাংবাদিকের শুভেচ্ছা বক্তব্য রাখেন। গৌতম বুদ্ধের যে আদর্শকে আপনারা ধারণ করেন, আমাদের এই বাংলাদেশের জন্য, এই সম্প্রীতির বাংলাদেশের জন্য, এখানকার শান্তির জন্য আমাদের সবাইকে সে আদর্শ ধারণ করে সেই আদর্শ অনুযায়ী চলা উচিত এবং আমরা নিশ্চয়ই সেটা করছি। দু সপ্তাহ পেরিয়ে গেলেও টানাপোড়েন কাটেনি ভারতের মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে। মুখ্যমন্ত্রী হবেন কে সেই সিদ্ধান্তহীনতায় মতপার্থক্যে বিভক্ত খোদ শিবসেনাই। বলা হচ্ছে দলটির 25 আইনপুর নেতা রাজ্য সরকার গঠনের সমর্থন দিতে পারেন বিজেপি নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে। যদিও শিবসেনা থেকেই মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাইয়ের ব্যাপারে অনড় দলটির নেতা সঞ্জয় রাউত। শিবসেনা নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিতে পারে এনসিপিও। সৌদি আরবে উন্নয়ন এবং সংস্কারের নামে ক্ষমতার অপব্যবহার করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের 62 পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বলা হয় সরকারের সমালোচক মানবাধিকার কর্মীদের ওপর চালানো হচ্ছে দমনপীড়ন। উঠে আসে সাংবাদিক জামাল খাশোগি হত্যায় যুবরাজের সম্পৃক্ততার কথাও বলা হয়। 2017 সালে তার দায়িত্ব গ্রহণের পর আটক হয়েছেন 70 জনের বেশি সমালোচক। প্যারিস জলবায়ু চুক্তি থেকে নাম প্রত্যাহারে জাতিসংঘকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বরাবর চিঠি পাঠানো হয়েছে এবং চুক্তি থেকে বেরিয়ে যাবার আনুষ্ঠানিকতা শেষ হতে সময় লাগবে এক বছর, যা কার্যকর হবে আগামী বছরের 5 নভেম্বর। বিশ্বের গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী শীর্ষ দেশটির এমন পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছে পরিবেশ আন্দোলনকারীরা। অ্যামাজনের আগুন শতভাগ নিয়ন্ত্রণে না আসতেই ভয়াবহ দাবানলের মুখে ব্রাজিলের প্যান্টানাল অঞ্চল। দু সপ্তাহে পড়েছে 1,20,000 একর বনভূমি। বর্তমানে 393টি স্থানে জ্বলছে আগুন। শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসে দ্রুত ছড়াচ্ছে আগুন। জীববৈচিত্র্যপূর্ণ বনটিতে আগুন নিয়ন্ত্রণে লড়ছে ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী। বিমান হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি। ক্যালিফোর্নিয়া নতুন করে বেশ কিছু এলাকাতেও ছড়িয়েছে দাবানল। দুই সপ্তাহ ধরে জ্বলা আগুনে পুড়ছে বহু বসত বাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন 1,00,000 পরিবার। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 1,000 কর্মী। গেল বছর ক্যালিফোর্নিয়া ইতিহাসের ভয়াবহতম দাবানলে প্রাণ চায় শতাধিক মানুষের। পুড়ে ছাই হয় 1,00,000 হেক্টর বনভূমি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। রাতে মাঠে নামছে বেশ কয়েকটি বড় দল। নিউ ক্যাম্পে স্লাভিয়া প্রাগকে আতিথ্য দেবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে রাতে 11:55। আর এক ম্যাচে রাত 2টায় অ্যানফিল্ডে গেঙ্কের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। একই সময়ে স্ট্যামফোর্ড ব্রিজে গত আসরে চমক জাগানো আয়াক্সের বিপক্ষে মাঠে নামবে চেলসি। ইন্টার মিলানকে আতিথ্য দেবে বরুশিয়া ডর্টমুন্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগ এভারটনের বিপক্ষে দেখা সন হিউমিনের লাল কার্ডের বিপক্ষে আপিল করেছে টটেনহ্যাম। এভারটনের মিডফিল্ডার আন্দ্রে গোমেজকে ফাউল করায় লাল কার্ড দেখেছিলেন তিনি। টটেনহ্যাম কোচ বলেন হিউমিনের এমন কোনো উদ্দেশ্য ছিল না, এ ব্যাপারে তাকে ভিএআর সাহায্য করতে পারে। তিনি আরও বলেন মিনের ট্যাকলের পরে গোমেজের পায়ে সমস্যা দেখা গেছে, সোমবার গোমেজের ডান পায়ে সার্জারি করা হয়। রোববার ম্যাচে ফাউল করার পর কান্নায় ভেঙে পড়েন সন হিউমিন। প্রথমে রেফারি হলুদ কার্ড দেখালো, পরে সেটি বদলে লাল কার্ড দেখা। শোবিজের তারকাদের ক্যারিয়ার ও ব্যক্তি জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র মেকআপ। ছবিটি নির্মাণ করেছেন অনন্য মামুন। 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত মেকআপ হতে যাচ্ছে তার পরিচালিত 11তম চলচ্চিত্র। ডিসেম্বরে মুক্তি পাচ্ছে সিনেমাটি। প্রচারণার অংশ হিসেবে প্রকাশ পেয়েছে মেকআপের ফার্স্ট লুক। সিনেমায় একজন সুপারস্টার নায়কের চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। আরও রয়েছেন রোশান, পায়েল মুখার্জি সহ অনেকেই। এবার দক্ষিণী পরিচালকদের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সম্প্রতি দক্ষিণী পরিচালক অতুলিও তার স্ত্রীর সঙ্গে দেখা গেল শাহরুখকে। ধারণা করা হচ্ছে খুব শিগগির একসঙ্গে কাজ করবেন এই দুই লিজেন্ড, যদিও বিষয়টি নিয়ে শাহরুখ কিংবা অতুলির কেউই কোনো ঘোষণা দেননি। ২০১৮ সালের 28 জানুয়ারি কারাগারে পদায়ন করা 20 জন চিকিৎসকের মধ্যে মাত্র 4 জন যোগদান করেছেন, বাকি 16 জন এখনও যোগদান করেননি। তারা কেন যোগদান করেননি তা 11 নভেম্বরের মধ্যে জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে ওই দিন 11 নভেম্বরে আদেশ দেবেন আদালত। আজ কারা অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া এই প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করা হয়। নির্বাচনী আসনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। বিকেলে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় শেখ তন্ময় তার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন, সহযোগিতা চান সাংবাদিকদের। সংসদ সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন গণমাধ্যম কর্মীরা। সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় বক্তারা তরিকুল ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। সভা শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। খুলনা মেডিকেলে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সবিতা নামে এক নারী। তার বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়। চিকিৎসকরা জানান গত রোববার খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হন ডেঙ্গুতে আক্রান্ত সবিতা। এ নিয়ে খুলনায় বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত 25 জনের মৃত্যু হল। 4টি আগ্নেয়াস্ত্র ও 17 রাউন্ড গুলিসহ মোহাম্মদ হাফিজুর রহমান নামে একজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। রাজধানীতে বিশেষ অভিযানে মিরপুরের কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করে ডিবি। আটক হাফিজুর রহমান তার সহযোগী হাবিবুর ও জিল্লুরের মাধ্যমে ভারতের বেনাপোল দিয়ে চোরাই পথে অবৈধ অস্ত্র গুলি বাংলাদেশে আমদানি করত। পুলিশ জানায় মাত্র 30,000 টাকার বিনিময়েও পাওয়া যেত 1-1টি অস্ত্র। বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার রাফিউল ইসলাম রাব্বি সহ 2 আসামির জামিন দেননি হাইকোর্ট। তাদের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত। মামলায় জামিন না পাওয়া চার্জশিটভুক্ত 8 নম্বর আসামি হলেন কিশোর নাজমুল হাসান ও রাফিউল ইসলাম। জামিনের বিষয়ে হাইকোর্ট বলেন বরগুনার রিফাত হত্যা মামলা একটি সেন্সিটিভ ইস্যু, তাই আপাতত এই মামলায় জামিন আবেদন শুনতে চান না আদালত। কুমিল্লার দেবিদ্বারে ব্যাগ থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে খাদখর এলাকা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশ জানায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় পরিত্যক্ত ট্রলি দেখে সন্দেহ হয় টহল দলের সদস্যদের। নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। এদিকে সদর উপজেলার হাতিগাড়া গ্রামে গৃহবধূ শানু বেগমকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে স্বামী দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে জনপ্রতিনিধি সহ 3 জন আটক হয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানিতে। জব্দ করা হয়েছে প্রায় 1800 পিস ইয়াবা। আরোপকৃতরা হলেন রাতইল ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের মেম্বার নার্গিস সুলতানা, রমজান ও আসলাম। পুলিশ জানায় মাদকের হাত বদল হচ্ছে এমন খবরে সকালে রাতইল এলাকায় অভিযান চালানো হয়। মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে এর আগে ওই নারী জনপ্রতিনিধিকে পরিষদের সভা থেকে বের করে দেওয়া হয়েছিল। ঠাকুরগাঁওয়ে একটি বাড়িতে সবাইকে অচেতন করে নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। গতরাতে সদরের জগন্নাথপুর বদলিপাড়া এলাকার মন্তাজ বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় আজ দুপুরে প্রতিবেশীরা বাড়িটির একটি ঘরের জানালার গ্রিল কাটা দেখতে পান। এ সময় বাড়ির লোকজনের সারা শব্দ মিলছিল না, পরে তাদের চেতনা ফিরলে মালামাল লুটের বিষয়টি জানা যায়।
7 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা লিট ফেস্ট। বাংলা একাডেমি চত্বরে 3 দিনব্যাপী এই ফেস্টের আয়োজন করা হয়েছে। এবছর ফেস্টের সাহিত্যিক মনিকা আলী, পুলিৎজার বিজয়ী জেফ্রি গেটলম্যান, শঙ্কর সহ খ্যাতিমান লেখক সাহিত্যিকরা অংশ নেবেন। 200-এর বেশি বক্তা লেখক 90-টির বেশি অধিবেশনে অংশ নেবেন। এবারের ফেস্টের অন্যতম আকর্ষণ হাসিনা আর ডটার স্টাইল প্রদর্শনী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেটে আগমনের শতবর্ষ স্মরণে নানা অনুষ্ঠান চলছে। শ্রীহট্ট ব্রাহ্ম সমাজের আয়োজনে সকালে সুরমা নদীর চাঁদনীঘাটে পুষ্পবর্ষণের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। পরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। দুপুরে শতবর্ষ স্মরণ উৎসব আয়োজন পর্ষদের উদ্যোগে নগরজিতে শোভাযাত্রা বের করা হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাব প্রতিবছরের মতো এবারও আয়োজন করছে সোশিও ক্যাম্প 10। 3 নভেম্বর থেকে সামাজিক সচেতনতা বৃদ্ধির এই প্রতিযোগিতার কার্যক্রমে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, চলবে 7 নভেম্বর পর্যন্ত। প্রতিযোগিতায় দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক পূর্ব শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। 8 নভেম্বর প্রথম পর্বের কর্মশালার মধ্য দিয়ে শুরু হবে মূল কার্যক্রম। প্রতিযোগিতার বিজয়ী দল পাবে 1,20,000 টাকা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সাথে ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপের বক্তব্য ফাঁসি সুতে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন কিয়েভে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ম্যারি ইয়োভানোভিচ। ট্রাম্পের অভিশংস তদন্তের অংশ হিসেবে কংগ্রেস কমিটির কাছে দেয়া সাক্ষ্যে একথা জানান ইয়োভানোভিচ। সোমবার বিশেষ সাক্ষীর সাক্ষ্যের প্রথম পাণ্ডুলিপি প্রকাশ করে ডেমোক্রেট নেতৃত্বাধীন কমিটি। অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন অভিযানে নিহত আইএস প্রতিষ্ঠাতা আবু বকর আল বাগদাদির বোন সহ 3 জনকে আটক করেছে তুরস্ক। বর্তমানে তারা নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছেন। সোমবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর আজাজ থেকে বোন রাসমিয়া আওয়াদকে স্বামী এবং কন্যা সন্তান সহ আটক করা হয়। নতুন তথ্যের আশায় চলছে জিজ্ঞাসাবাদ। গোপন তথ্যের ভিত্তিতে গেল 27 অক্টোবর সিরিয়ার ইদলিবে ব্রিটিশ মার্কিন যৌথ অভিযানের সময় আত্মহত্যা করেন বাগদাদি। পরিচয় নিশ্চিতের পরে তার মরদেহ ভাসিয়ে দেয়া হয় সাগরে। নিউজিল্যান্ড ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজের খবর। 5 ম্যাচ সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে 14 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাম্পদের দেয়া 181 রানের টার্গেট তারা করতে নেমে 166 রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। এই জয়ে 5 ম্যাচের সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। 11 জনের একাদশ নয় বরং 15 জনকে রেখে ম্যাচ শুরুর চিন্তা করছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এমন পরিবর্তনের নাম দেওয়া হয়েছে পাওয়ার প্লেয়ার। মূলত বদলি হিসেবে ক্রিকেটার ব্যবহারের জন্যই এমন পরিকল্পনা করছে আইপিএল গভর্নিং বডি। বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, আছে অনুমোদনের অপেক্ষায়। মূল একাদশে নেই কিন্তু 15 সদস্যে আছেন এমন কেউ যে কোনো সময় ব্যাটিং অথবা বোলিংয়ে নামতে পারবেন। তবে আইপিএলের আগে মুশতাক আলী ট্রফিতে বিষয়টি প্রয়োগ করে দেখা হবে। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী পপশিল্পী রবি পীরজাদা ছবির জীবনের ইতি টেনেছেন। সোশ্যাল মিডিয়ায় তার কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ার পর টুইটারে এই সিদ্ধান্ত জানিয়েছেন পীরজাদা। নিজের প্রোফাইল পিকচার বদলে একটি কালো ব্যাকগ্রাউন্ডের ছবি দিয়ে রেখেছেন তিনি। আপত্তিকর ছবি এবং ভিডিও ছড়ানোর পরে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের দায়ে একটি লিখিত অভিযোগ করেছেন রবি পীরজাদা। একসাথে সবচেয়ে বেশি জুটি মিলে মেরেঙ্গু নাচের নতুন রেকর্ডগুলো ডোমিনিকান রিপাবলিকের নৃত্যশিল্পীরা। রাশিয়ার রেকর্ড ভেঙে 420-টির বেশি জুটি অংশ নেয় এই আয়োজনে, স্থান করে নেয় গিনেস বুক অব রেকর্ডস। ইউনেস্কো ঘোষিত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা রয়েছে ডোমিনিকান রিপাবলিকের এই নাচটি। এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jomuna.tv, facebook/jomuna television, youtube/jomuna tv bd। তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।